গাজীপুর মহানগরের কাশিমপুর থানার নং ওয়ার্ডের হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ থেকে লোহাকৌর মাজার পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা ব্যাহত হচ্ছে যান চলাচলও এ যেন এক মরণ ফাঁদ তবু সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা রাস্তাটির দুরবস্থার জন্য অনেকে স্থানীয় কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লাকে দুষছেন এই বিষয়ে কথা বলতে কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে পরিবহন শ্রমিক সহ এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা রাস্তা কিন্তু এই রাস্তাটা খুব একটা সমস্যা এখানে অনেক গাড়ি পাতি ভাঙে যায় অনেক গাড়ি খামাল ভাঙে যায় মাল ভাঙে যায় তারপরে অনেক গাড়ি পোলটিও খায় অনেক সময় এখানে অনেক রিক্সা ভ্যানও পড়ে থাকে সুবিধা হয় কাউন্সিলর যে কি কাজ করে হ্যাঁ জানে না হাতিমারা এই রাস্তারা খুব সমস্যা ভাঙিয়া অনেক গিয়ে গেছগা গাড়ি করা যাইতে পারে না বাসাদের নিয়ে যাইতে পারি না আসলে চালাবিরা খুব কষ্ট প্রতি তাড়াতাড়ি আস たら মানা দিকা লওয়া পর্যন্ত রাস্তা খুবই খারাপ যখন খারাপ এই রাস্তা আমরা চলতে পারি না এই রাস্তা খুবই খারাপ এই রাস্তায় চলা খুব কষ্ট আঞ্জিলর সাহেব নানান লোকের রাস্তার কাজ করলে আমাদের লগে আমাদের লেগে অনেক ভালো হয়